450 টাকায় কিনে 4000 4500 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, মানে এটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, আমি আমার দর্শকদের কি বলবো বলেন, এটা কি পসিবল? পসিবল 100% পসিবল। আপনি বললেন 1000 টাকার চশমা সেটা বিক্রি করা যাচ্ছে 15-20,000 টাকায়। হ্যাঁ অবশ্যই, এটা কি আমাকে বিশ্বাস করতে বলেন আপনি? আমাদের এখানে তো পাইকারি, আপনি বুঝতেছেন না কেন, এইখানেই মেন, এইখানে পাইকারি সব কিছু। আচ্ছা, আমাদের চশমার মেন জায়গায় হচ্ছে এটা। সেম জিনিসটাই মনে করেন যে কেউ অন্য কোনো মার্কেটে 10-15,000 টাকায় দামাদামি করেছে, দেন আপনার এখানে আসার পর সেটা দেখার পর বলতেছে এই চশমাটাই আমি অন্য জায়গায় দেখেছি 10-15,000 টাকায়। জি, যখন জানবে যে এটার দামটা 1000 টাকা, তখন তাদের মনের ভিতরে একটা শঙ্কা তৈরি হবে, এটা কেন 1000 টাকা আর ওইটা কেন 10-15,000 টাকা, এখানে কি কোনো ঝামেলা আছে কি? না, কোনো ঝামেলা নাই, একই জিনিস, একই জিনিস, সেম জিনিসই। হ্যাঁ, শুধু এইখানে আসতে হবে আপনাকে একটু কষ্ট করে। তাহলে জিনিস সেম জিনিস? শিওর? আপনি শিওর? সেম জিনিস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আইডিয়া ব্লগস ভিডি। আজকে আপনাদেরকে চশমার পাইকারি দাম জানাবো, যে শপটি থেকে দাম জানাবো, শপটির নাম হচ্ছে মক অপটিক্স, আর এই শপটির অবস্থান হচ্ছে ঢাকার পাটুয়াটুলি রোড ফ্রেন্স টাওয়ারের নিচতলায়। আমার সাথে আছেন এই শপের ওনার মোহাম্মদ মাজিদুল ইসলাম ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এর আগেও আপনার এই শপের 2-3টা ব্লগ আমার এই চ্যানেলে প্রচারিত হয়েছে, কেমন সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং কাস্টমারও আয়সা অনেক ভালো পাইছে সার্ভিস, মানে ভালো কাস্টমার পাইছেন, ভালো বিক্রি করছেন। হ্যাঁ, ওকে, এখন বর্তমানে দামটার কি অবস্থা সেটা বলবেন। দামটা আগের থেকে ভাইয়া একটু বেশি, কারণ হচ্ছে চায়নাতে মাল ইম্পোর্ট করা যাচ্ছে না, এবং এলসি বন্ধ, দেশের অবস্থাও খুব খারাপ, এই জন্য আর কি সব মিলাই একটু দামটা বৃদ্ধি, বর্তমানে দামটা বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে, এই জন্যই আপডেট দিচ্ছেন? জি, এই জন্যই আসতে। আচ্ছা, এখন কিছু চশমার দাম তো জানাবোই আমার দর্শকদের, তার আগে আপনার লোকেশনটা একটু ভালোভাবে বলবেন, খুব সহজেই কাস্টমাররা কীভাবে আপনার শপটা চিনতে পারে। সর্বপ্রথম আসতে হবে সদরঘাট পাটুয়াটুলি, পাটুয়াটুলি থেকে আসে 69 ফ্রেন্স টাওয়ার, জগন্নাথের 4 নম্বর গেটের অপর সাইডে, 4 নম্বর দোকানটা মক অপটিক্স। তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো প্রথমে? প্রথমে এই যে এই ধরনের ফ্রেমগুলো আসছে, হ্যাঁ এগুলি লেডিস ফ্রেম, খুব ভালো। আচ্ছা, একটু ডিজাইনটা দেখবো, ফ্রেমের সাইড সাইডটা দেখবো। আচ্ছা, ওকে, ডিজাইন প্রাইসটা বলবেন। এগুলো হচ্ছে আপনার পাইকারি সেল 250 টাকা। 250 টাকা? জি। এটা? হ্যাঁ, একই দাম, এগুলো সব মানে আপনি এখানে যা যা রেখেছেন সবই একই দামের। এই যে একটা ডিজাইন আছে, হ্যাঁ, ওকে ওকে, প্রত্যেকটা ডিজাইন একটু দেখা। হ্যাঁ, এইখানে টম ফোর্ড আছে সাইডে প্লেন। আচ্ছা, এগুলো খুব সেলুলাইট, ভিতর দিয়ে ওয়্যার দেওয়া, ভিতর দিয়ে ওয়্যার দেওয়া আছে। আচ্ছা, তার দেওয়া আছে? হ্যাঁ, তার দেওয়া আছে, এগুলি টেকসই, ভাঙার ভয় নাই, খুব ভালো হবে। কত বললেন? 250 টাকা পাইকারি রেট। ওকে, এগুলো ছাড়া তো এই প্রাইসে আরও আছে, অনেক আছে অনেক, কিন্তু এত ধারণা দেওয়ার জন্য আপনি অল্প কিছু দেখাচ্ছেন, এত আসলে দেখানো সম্ভব না, দেখানো সম্ভব। এগুলো এগুলো প্রাইস? এগুলোও সেম প্রাইসে পড়বে, সেম প্রাইস। একটু ডিজাইনগুলো একটু দেখবো। এই একটা ডিজাইন আছে, এটা একটা ডিজাইন আছে। আচ্ছা, সবগুলো দেখাবো। হ্যাঁ, এই একটা ডিজাইন আছে, এগুলো খুবই ভালো। এই ডিজাইনগুলো ছাড়াও দর্শক আপনারা এখানে আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন, অনেক। জাস্ট আপনাদের ধারণা দেওয়া হচ্ছে যে এখানে আপনারা কি ধরনের চশমাগুলো পাবেন। জি জি, একটা আছে ডেনমার্ক, এগুলো নতুন ফ্রেম, সম্পূর্ণই নতুন। ওকে, এগুলো রাফ ইউজ করে খুব আরাম। ওকে, আচ্ছা, তারপর এগুলো কি লেডিস নাকি জেন্টস? এগুলো লেডিস, এটা জেন্টস পড়তে পারবে, এটাও জেন্টস, এগুলোও জেন্টস পড়তে পারবে। আচ্ছা, এগুলো কিছু লেডিসের মাঝখানে আছে আর কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন ডিজাইন, এখন বর্তমানে খুব চলতেছে। আচ্ছা, প্রাইসটা বলবেন। প্রাইস হচ্ছে 350 টাকা এই তিনটা? হ্যাঁ, এই তিনটা ডিজাইন, এটা এটা, একটু ডিজাইনগুলো দেখাবেন, বাকি ডিজাইনগুলো এটা দেখলাম। হ্যাঁ, এই একটা ডিজাইন আছে, ওকে, একটা ডিজাইন আছে। আচ্ছা, 300 কত বললেন? 350 টাকা। আচ্ছা, তারপর বাকিগুলো? হ্যাঁ, এইগুলো আছে, এই একটা ডিজাইন, এটারই, এটা তো এটাই কালার। হ্যাঁ, ওকে, একই প্রাইস? একই প্রাইস, এগুলো হচ্ছে 300 টাকা পাইকারি রেট। আচ্ছা, আগে কত ছিল? আগে ছিল 200 টাকা, 180, 190। জি, এখন অনেক দাম বাড়তে আসলে। অনেকে এটা ভাবতে পারেন যে হয়তোবা উনি অনেক বেশি সেল পেয়েছে এই ভিডিও কারণে, আসলে বিষয়টা এরকম না, সত্যি সত্যি সব কিছুর দাম বেড়ে গেছে, মানে এখন তো আসলে ইম্পোর্ট বন্ধ আছে বর্তমানে কিছু কিছু আইটেমের, যেমন তার মধ্যে চশমা একটা আইটেম, চায়না থেকে ইম্পোর্ট করতে হয় বলেই
আসলে সহজে ইম্পোর্ট হচ্ছে না, যেগুলো খুবই দরকারি পণ্য সেগুলোই ইম্পোর্ট করা যাচ্ছে, আর যেই পণ্যগুলো আসলে সবসময় খুব বেশি প্রয়োজন হয় না সেই পণ্যগুলো ইম্পোর্ট করা যাচ্ছে না। যাই হোক, এখন বাকি কিছু চশমার দাম জানাবো। হ্যাঁ বলবেন। হ্যাঁ, এগুলো আছে টমফোর্ড, এগুলো নতুন ডিজাইনের। ওকে, এই একটা ডিজাইন আছে। ওকে, প্রাইসটা বলবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে 300 করে। 300 করে জি। এই একটা ডিজাইন আছে কালারফুল, এগুলো সাইড লেডিস। হ্যাঁ, সাইডটা পুরাটাই মেটাল। আচ্ছা, ওকে, এগুলো স্প্রিং আলা সবগুলো স্প্রিং। যে দামটা বলছেন জি, এটা তো পাইকারি দামই বলছেন। হ্যাঁ, এগুলো পাইকারি, বেশি তো বলছেন না। না, বেশি না, কিন্তু যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য একটু বেশি প্রাইস হবে। কারণ কত বেশি দিতে হতে পারে? সর্বোচ্চ 50 টাকা বেশি দিতে হবে আমাকে। আচ্ছা, যারা এক পিস নেবেন। আচ্ছা, আর পাইকারি রেট নিলে এর প্রাইসে পাবেন। ওকে, বাকি ডিজাইনগুলো একটু দেখবো, এটা একটু দেখবো। আচ্ছা, চমৎকার একটা ডিজাইন, প্রাইসটা বলুন। এগুলো 300 টাকা। ওকে, এটা হচ্ছে সাদার মধ্যে একটা ডিজাইন, আসলে হিউজ ডিজাইন। তো আসলে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন এত লম্বা ভিডিও দেখতে। আর এই আইটেমটা আমার মনে হচ্ছে সবাই দেখবে, এই জন্য দেখবে যে সবগুলো দেখলে যেটা হবে যে ডিজাইন সিলেক্ট করতে সহজ হবে। জি, এইগুলোর প্রাইসটা বলবেন, এই লাইনে যতগুলো আছে সবগুলো প্রাইস বলবেন। এই দুটো হচ্ছে প্রাইস হচ্ছে 160 টাকা। একই ডিজাইন, কালার আলাদা। হ্যাঁ, কালার আলাদা, 160 টাকা। ওকে, আর এগুলো হচ্ছে 250 টাকা এই তিনটা। আচ্ছা, এই একটা ডিজাইন আছে। ওকে, এটা আর একটা ডিজাইন, ফ্রেমটা দেখবো। হ্যাঁ, ওকে, তারপর এই লাইনের প্রাইস বলবো। এইগুলো হচ্ছে আপনার সবগুলোই 130 টাকা। 130 টাকা করে? 130 টাকা করে। আচ্ছা, সর্বনিম্ন প্রাইস কি এটাই? এর থেকে কম দামি আছে? না, এর থেকে কম দামি বর্তমানে নাই, কারণ আগে যেগুলি 80 টাকা 90 টাকা ছিল এখন ওগুলাই 130 টাকা হয়েছে বর্তমানে। হ্যাঁ, লেডিস, লেডিস। আচ্ছা, এখানে আপনাদেরকে লেডিস জেন্টস মিক্সড দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনারা ফ্রেম দেখলে, যারা ফ্রেম ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোনটা লেডিস কোনটা জেন্টস। আর ভাইয়া, এইগুলোর প্রাইসটা একটু বলবেন। এগুলো হচ্ছে 230 টাকা। 230 টাকা? হ্যাঁ, এগুলো লেডিস মেটালের মধ্যে। জি, মেটাল প্লাস্টিক মিলান। আচ্ছা, লেডিসও পরতে পারবে এবং জেন্টসও পরতে পারবে। আচ্ছা, ওকে, ওয়াও, দারুণ দারুণ সব ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ডিজাইন সাজানো আছে। এগুলো ছাড়াও আরও হিউজ ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন, যারা সরাসরি আসবেন তারা দেখে কিনতে পারবেন। আর যেই দামগুলো শুনছেন, দামগুলো হচ্ছে সম্পূর্ণ পাইকারি দাম, যারা ব্যবসার উদ্দেশ্যে কিনতে চান তারাই শুধুমাত্র এই দামে কিনতে পারবেন, আর যারা ব্যবহারের জন্য এক দুই পিস কিনতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা চশমাতে মিনিমাম 50 টাকা বেশি দিতে হবে। জি, আচ্ছা, আর এটা? এগুলো হচ্ছে 150 টাকা। 150 করে? বিভিন্ন ডিজাইন আছে? হ্যাঁ, বিভিন্ন ডিজাইন আছে, এগুলো সাইডে স্প্রিং আছে। ওয়াও, এগুলো স্প্রিং, সবগুলো স্প্রিং। আচ্ছা আচ্ছা, আরও অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন। কালার আছে অনেকগুলি কালার, এটা জাস্ট মোটামুটি একটা ধারণা দিলাম। এখানে বক্সের মধ্যে কিছু চশমার ফ্রেম দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু এইগুলোর দাম সম্পর্কে ধারণা নেব। ভাই, দামটা একটু বলবেন প্রথম থেকেই। এগুলো হচ্ছে 350 টাকা। 350 টাকা? আচ্ছা, এগুলো একটু দামি, দামির মধ্যে? এগুলো একটু দামি, আরও বিভিন্ন এখানে দামিও আছে কম দামিও আছে, জাস্ট স্যাম্পল দিলাম। আচ্ছা, একটু প্রাইসগুলো বলে দেবেন একটা একটা করে একটু দ্রুত। এটা মনব্লা, এটা 350 টাকা পড়বে, এটা জাস্ট পাইকারি। আচ্ছা, 350 টাকা, একটু ভালো করে দেখাবো ডিজাইনটা। হ্যাঁ, ওকে, এটা একটা আছে টমফোর্ড, এগুলি 1000 টাকা পড়বে বর্তমানে। কত? 1000? 1000? 1000? এত দাম? এগুলো শিটের ফ্রেম। রিটেলে, রিটেলে সেল হয় কত এগুলো? রিটেলে 6000-7000 টাকা সেল হবে। শিওর? হুম, 100%। চাপা মারছেন না তো ভাই? চাপা মারবো কেন? এটা প্রুফ কি? এটা 6000-7000 টাকা বিক্রি। কোয়ালিটি ফুল। কোথায় বিক্রি হয় এগুলো? এগুলো আমাদের এখানে বা আপনি বসুন্ধরা উত্তরাতে 10000 টাকা দাম মিনিমাম। 10000 টাকা? 10000 টাকা একটা বক্স সহকারে 10000 টাকা নেবে আপনার থেকে। আচ্ছা, এই সেম ফ্রেম? সেম ফ্রেম প্রায়, মানে বিস্ময়কর ব্যাপার, কেউ বিশ্বাস করতে চাইবে না আপনার কাছ থেকে মাত্র 1000 টাকা কেনা পড়ছে আর এই ফ্রেমটাই
10,000 টাকা বিক্রি করা পসিবল? বিক্রি হয়, মানুষ কেনে, মানুষ এত বোকা। এই সমস্ত এলাকাতে 10,000 কেন? একটা বক্স সহকারে 15,000-20,000 টাকা সেম এই ফ্রেমটা, এই ফ্রেমটাই, এই ফ্রেমটাই। প্রথমে বললেন 5-6,000 টাকা, তারপর বললেন 10,000 টাকাও বিক্রি, এখন বলতেছেন 15,000-20,000 টাকাও বিক্রি হয়। এটা 15,000-20,000 টাকা 100% শিওর থাকেন। আপনি উত্তরা গুলশান এলাকাতে গেলে পরে মিনিট সিট 15,000 টাকা এরকম। ভাই এটা কোনো কথা? এখন আমাকে বলবে আমি ভুল তথ্য দিচ্ছি, আমার ভয় লাগতেছে এটা বলতে। না না, কোনো ভুল। যাই হোক, দর্শক এটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, আমি সরাসরি বলবো না যে আপনারা মানে না জেনেই কিনে ফেলেন। যদি এটা সত্য হয় যে এটা 15,000-20,000 টাকা বিক্রি হয়, তাহলে আপনারা ভাবতে পারছেন যে মাত্র এই 1,000 টাকায় আপনারা 10-15,000 টাকার চশমা ফ্রেম কিনতে পারবেন। মানে ভাবতেই কেমন লাগছে বিষয়টা। ওকে, আমার কিছু নাই। তারপর 100% এটা আছে মন ব্লাং সাইড, একটু ভালোভাবে দেখবো। আচ্ছা, প্রাইসটা বলবেন। এটা হচ্ছে 450 টাকা, এটা আবার 450 টাকা। হ্যাঁ, এটা কত করে বিক্রি করা সম্ভব? এটা 4,000-4,500 টাকা বিক্রি হবে। 450 টাকায় কিনে 4,000-4,500 টাকায় বিক্রি হয়? হ্যাঁ, মানে এটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি আমার দর্শকদের কি বলবো বলেন, এটা কি পসিবল? পসিবল, 100% পসিবল। আপনি বললেন 1,000 টাকার চশমা সেটা বিক্রি করা যাচ্ছে 15,000-20,000 টাকায়। হ্যাঁ অবশ্যই, এটা কি আমাকে বিশ্বাস করতে বলেন আপনি? আমাদের এখানে তো পাইকারি, আপনি বুঝতেছেন না কেন, এইখানেই মেন, এইখানে পাইকারি সব কিছু। আচ্ছা, আমাদের চশমার মেন জায়গায় হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমি আর বিক্রি বিষয়টা জানতে চাই না, দর্শকরা এটা যারা ব্যবহার করে তারা বুঝে নেবে। আর যদি এটা সত্য হয় তাহলে তাহলে বলার কিছু নাই, কাস্টমাররা তো সব আপনার কাছে চলে আসবে। আচ্ছা, এখন বলেন এটার প্রাইসটা বলেন। এটা হচ্ছে 300 টাকা। 300 টাকা, ওকে। একদম একদম সিম্পল একটা ফ্রেম, সিম্পল, খুবই সুন্দর। আচ্ছা, তারপর এটা পড়ছি, এটার দাম 1,000 টাকা। এটা আবার 1,000 টাকা? এটা 1,000 টাকা। আচ্ছা, এটা আবার 1,000 টাকা, এটা কত বিক্রি সম্ভব? এটাও যে বললাম ওইটার রেটেই 15,000-10,000-15,000 টাকা বিক্রি হবে। শুধু আপনার কাছে, আপনার সাথে একটা বক্সের সাজায় রাখবে। বক্সের প্রাইস কত পড়বে? বক্সের প্রাইস সর্বোচ্চ 100-150 টাকা পড়বে। কি জানি ভাই। তারপর এটার গোল্ডেন কালার যেটা, এই গোল্ডেন কালার কিন্তু সহজে উঠবে না। আচ্ছা, এগুলো খুব টেকসই এবং স্প্রিং খুব আনকমন একটা ফ্যান। ওকে, তারপর এটা ডেনমার্ক ইন্ডিয়া। ওকে, এটা প্রাইস 650 টাকা। 650 টাকা। আর এটা আছে বস, এটাও 1,000 টাকা। আচ্ছা আচ্ছা, মাজেদুল ভাই জি, এই দামটার ব্যাপারে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে দামগুলো বলছেন, আপনি বলছেন যে 1,000 টাকার যে সানগ্লাসটা বা যে চশমাটা, সেই চশমাটা বিক্রি করা যাচ্ছে 10-15,000 টাকায়। হ্যাঁ, যারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসা করে, আপনারা তো মূলত যারা পাইকারি কেনে তাদের কাছেই বিক্রি করেন, জি, তারা যে আপনাদের মূল কাস্টমার, তারা যদি এই ভিডিওটা দেখে আপনাকে ফোন দিয়ে বলে আপনি যেই কথাগুলো বলছেন যে 1,000 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিনে আমরা 10-15,000 টাকা বিক্রি করি, এটা তো বলে দিলে আমাদের ক্ষতি হচ্ছে, আপনি তখন কি বলবেন? না, আমাদের এখানে কিছু বলার নাই, তা এগুলো যেটা হচ্ছে আমি সেটাই বলতেছি। আচ্ছা, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না বা লুকোচুরি করতেছি না এখানে, সত্যি। হ্যাঁ সত্যি, 100%। ওকে, তারপর এটা হচ্ছে বস। আচ্ছা, এটার প্রাইসটা জানছি, এরপরে? হ্যাঁ, এটা হচ্ছে, এটা পরশি আর একটা নতুন ডিজাইন। আচ্ছা, এগুলো সব স্প্রিং। ওকে, এটা ডিজাইন আছে, প্রাইসটা বলুন। এটা 1,000 টাকা, এটা উজো যেটা বললাম 300 টাকারই, শুধু ব্লু কালার আর খয়েরি কালার। আচ্ছা, এটা লেডিস ফ্রেম। ওকে, এটাও 1,000 টাকা পড়বে। আচ্ছা, আপনার এই 1,000 টাকার ফ্রেম, এটা যদি 10-15,000 টাকায় বিক্রি করা পসিবল হয়, হ্যাঁ, সেক্ষেত্রে যারা আপনার কাছ থেকে কিনতে আসবে তাদের একটা সন্দেহ থাকতে পারে যে এটা কপি বা ওইটা যেই দামের সেম জিনিসটাই মনে করেন যে কেউ অন্য কোনো মার্কেটে 10-15,000 টাকায় দামাদামি করেছে, দেন আপনার এখানে আসার পর সেটা দেখার পর বলতেছে এই চশমাটাই আমি অন্য জায়গায় দেখেছি 10-15,000 টাকায়। জি, যখন জানবে যে এটার দামটা 1,000 টাকা, তখন তাদের মনের ভিতরে একটা শঙ্কা তৈরি হবে, এটা কেন 1,000 টাকা আর ওইটা কেন 10-15,000 টাকা, এখানে কি কোনো ঝামেলা আছে কিনা? না, কোনো ঝামেলা নাই, একই জিনিস, একই জিনিস, সেম জিনিসই। হ্যাঁ, শুধু এইখানে আসতে হবে আপনাকে একটু কষ্ট করে। তাহলে জিনিস সেম জিনিস? শিওর আপনি? শিওর, সেম জিনিস, সেম জিনিসটাই। ওকে, তারপর এটা আছে টম ফোর্ড, প্রাইসটা বলবেন। 1,000 টাকা। 1,000 টাকা, জি। ওকে, এরপরে আর একটা ডিজাইন আপনারা দেখছেন, হ্যাঁ, এটার দামটা বলে দেন। এটা 450 টাকা। 450 টাকা, ওকে। এখানে আরও বেশ কিছু ডিজাইন আছে। হ্যাঁ, একটা আছে মেটালের ইন্ডিয়ান ফ্রেম,
মেটাল, এটা প্রাইস পড়বে 450 টাকা। ওকে, তারপর একটু দ্রুত বলবেন। হ্যাঁ, এটা ডানহিল একটা আছে, এটার প্রাইস 1000 টাকা। আচ্ছা, মেটাল এটা আছে কাটিয়ার। আচ্ছা, এগুলো খুব সুন্দর একটা ডিজাইন, এগুলো ফিনিশিংগুলো খুব সুন্দর। আচ্ছা, এগুলো বহুদিন, কালারগুলো বহুদিন টেকসই হবে। প্রাইসটা বলবেন। 1000 টাকা। এটা আছে পুলিশ, এটা 350 টাকা। 350 টাকা, ওকে। একটা সাইড আছে পুলিশ লেখা, ওকে। এটা আছে মুনব্লা, 1000 টাকা, হাফ কট। যারা হাফ কট ব্যবহার করে এগুলো দেখলে পছন্দ হবে। স্প্রিং আছে, ওকে, 1000 টাকা। এখানে আরও অনেক ডিজাইন আছে। একটা আছে গুচি মেটালের, এটার প্রাইসও 1000 টাকা। এরকম হাই রেঞ্জের তো আরও অনেক ডিজাইন আছে আপনার? আছে, অনেক আছে, কিন্তু এত দেখানো আসলে ভাই সম্ভব না। হ্যাঁ, এটা জাস্ট এটা আয়সা দেখতে হবে। দামগুলো বলে দেবেন। এটা আছে 450 টাকা, ওকে। এটা আছে 1000 টাকা গুচি। আচ্ছা, মেটাল, পুরোটাই মেটালের, ওকে। এটা 1000 টাকা। এই ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা খুব সুন্দর একটা ফ্রেম। আচ্ছা, ইম্প্রোয়ার মানে ব্লু কালার, খুব চলতেছে এই ফ্রেমটা। এটার প্রাইসও 1000 টাকা। তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, যারা খুচরা নেবেন এই দামি ফ্রেমগুলোতে, খুচরা নিলে 100 টাকা বৃদ্ধি হবে, 1100 টাকা, 1100 টাকা হবে। ওকে, আর পাইকারি নিলে সেম দামে রাখবো। এই একটা আছে গুচি, এটা লেডিস ফ্রেম, খুব শিটের। আচ্ছা, এই একটা ডিজাইন আছে স্টোন, এটার দামও 1000 টাকা পড়বে। এই একটা আছে পুলিশের সাইড অ্যালমোনিয়াম, প্রাইস 1000 টাকা। এই একটা ফ্রেম আছে, খুব আনকমন একটা ফ্রেম, দ্রুত বলেন, নতুন ডিজাইনের, প্রাইসটা বলেন। প্রাইস 1000 টাকা, ওকে। এই একটা ফ্রেম আছে বস, হোগো বস। আচ্ছা, প্রাইসটা বলুন। ফ্রেমটার দাম পড়বে 1300 টাকা, ওকে। এটা আছে অ্যালমোনিয়াম রেভনের, পুরো বডি অ্যালমোনিয়ামের। আচ্ছা, এই ফ্রেমটাও 1000 টাকা পড়বে। ওকে, মাজিদুল ভাই, আপনি দামি ফ্রেমগুলোর ক্ষেত্রে বললেন এগুলো অনেক হাই রেঞ্জে বিক্রি হয়। জি, আপনার কাছে যেটা 150 টাকা ফ্রেম, এই নর্মাল ফ্রেমের মধ্যে, এইটা কত করে বিক্রি করা হয়? যারা খুচরা বিক্রি, এই 150 টাকা 60 টাকার ফ্রেমে 450-500 টাকা বিক্রি করে। ওকে, তো দর্শক, আজকে আর ভিডিওটি লম্বা করব না, আপনাদেরকে বেশ কিছু চশমার ফ্রেম দেখানোর চেষ্টা করেছি এবং পাইকারি দাম সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকে আপনারা কী ধরনের সানগ্লাস আইটেম পাবেন এবং সানগ্লাস আইটেমের পাইকারি দামটা কেমন হবে। আজকে এ পর্যন্তই, ভিডিওর নিচে ফোন নাম্বার এবং দোকানের ঠিকানা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।